হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টার্গেট গেট পে 5400। আমরা শুরু করেছিলাম একটা নতুন ভিডিও সিরিজ ব্লকচেইন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সির উপরে 5 মিনিট ক্রিপ্টো। আজকে সেই ভিডিও সিরিজেরই একটি নতুন পর্ব, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্মার্ট টোকেন ফান্ড সম্পর্কে। এই স্মার্ট টোকেন ফান্ডগুলো কিন্তু ওয়াজিরেক্স এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে। আমরা দেখব যে স্মার্ট টোকেন ফান্ড কী জিনিস, কাদের জন্য এটা উপকারী, এবং কীরকমভাবে একটা রাইট স্মার্ট টোকেন ফান্ড কিংবা একজন ফান্ড ম্যানেজারকে চুজ করা যেতে পারে। তো চলুন দেরি না করে শুরু করে ফেলা যাক। সর্বপ্রথমে আমরা জেনে নেব স্মার্ট টোকেন ফান্ডগুলো কী জিনিস। আমরা মিউচুয়াল ফান্ডের সাথে সবাই কম বেশি পরিচিত। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা একজন ফান্ড ম্যানেজারকে চুজ করি, এবং আমরা যে টাকাটা ইনভেস্ট করতে চাই সেই টাকাটা ওই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে তার ইচ্ছে মতো সে যে যে ফান্ডগুলো চুজ করে বা যে যে স্টক চুজ করে তার মধ্যে কোনো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ডিভাইড হয়ে যায়, এবং এই সম্পূর্ণ ডিসিশনটাই কিন্তু ওই ফান্ড ম্যানেজার নেয়, যে কারণের জন্য তাকে আমাদেরকে আমাদের যে প্রফিট আছে সেই প্রফিটের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তাকে দিতে হয়। একই রকমভাবে এসটিএফগুলোকেও আমরা এইভাবে ভাবতে পারি। এসটিএফ আর মিউচুয়াল ফান্ড মোটামুটি একই রকমভাবে কাজ করছে। ওয়াজিরেক্সে এখনও পর্যন্ত 17টা এরকম এসটিএফ টোকেন রয়েছে। প্রত্যেকটা ইউজারকে এই এসটিএফ টোকেনগুলো ইউএসডিটির রেসপেক্টে কিনতে হচ্ছে, অর্থাৎ এখনও পর্যন্ত আইএনআর বা বিটিসি বা এরকম কোনো মার্কেট কিন্তু নেই, অর্থাৎ এসটিএফকে আমাদেরকে একমাত্র ইউএসডিটির রেসপেক্টেই কিনতে হবে। এখানে একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই এসটিএফ টোকেনগুলোর প্রাইস কিন্তু কতজন বায়ার বা কতজন সেলার এগুলোকে কিনছে তার উপরে একদমই ডিপেন্ড করে না, এবং এটা ডিপেন্ড করছে যে সমস্ত ট্রেডারদেরকে আমরা চুজ করেছি সেই সমস্ত ট্রেডাররা যেসব ট্রেড নিচ্ছে সেই ট্রেডে তাদের পারফরমেন্সের উপরে, অর্থাৎ সে তাতে উইন করছে কি লুজ করছে তার উপরে ডিপেন্ড করে সেই টোকেনের প্রাইস কিন্তু বাড়বে কিংবা কমবে। সেই জন্য আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে এই ধরনের এসটিএফ ফান্ডগুলো কিংবা এসটিএফ ফান্ড ম্যানেজার বা এই যে টোকেনের যে ট্রেডারগুলো আছে তাদেরকে চুজ করতে হবে। এবার আমরা দেখে নেব যে কোনো একটা এসটিএফ ট্রেডারকে চুজ করবার সময় বা একটা এসটিএফ ফান্ডকে চুজ করবার সময় কোন কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি 6টা জিনিসের কথা আমি এখানে বলেছি, যেখানে প্রথম হচ্ছে যে স্মার্ট টোকেন ফান্ডের লিস্ট আছে ওয়াজিরেক্সে। এখনও পর্যন্ত 17টা এরকম স্মার্ট টোকেন ফান্ড বা এসটিএফ লিস্টেড আছে। তো সেই লিস্টগুলোর মধ্যে দিয়ে প্রথমে আমাদেরকে যেতে হবে এবং বেশ কিছু জিনিস শর্টলিস্ট করতে হবে। এবার এই শর্টলিস্ট করবো কিসের বেসিসে? আমরা এই শর্টলিস্ট করবার জন্য আমরা যে এসটিএফ ট্রেডার আছে তার অ্যাক্টিভিটি এবং তার ব্যাকগ্রাউন্ড প্রথমে দেখে নেব, যেটা তার যে ডেসক্রিপশন সেকশন রয়েছে সেই ডেসক্রিপশন সেকশনের মধ্যেই অ্যাভেলেবেল। এরপরে কোন কোন টোকেন তারা ট্রেড করছে বা তাদের যে পোর্টফোলিওর অ্যালোকেশন রয়েছে সেই অ্যাসেট অ্যালোকেশনটা আমাদেরকে দেখতে হবে, তাদের ট্রেডিং হিস্ট্রি, তাদের পাস্ট পারফরমেন্স, এবং তাদের ক্রিপ্টোকারেন্সির হোল্ডিং, অর্থাৎ সে যে ফান্ডটা তৈরি করেছে সেই ফান্ডে তার নিজস্ব কতটা ইনভেস্টমেন্ট আছে বা সে ক্রিপ্টোকারেন্সিতে কতটা এক্সপ্লোর করেছে সেই ব্যাপারগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এবার আমরা ওয়াজিরেক্স এক্সচেঞ্জে চলে যাব এবং সেখানে আমরা লাইভ দেখব যে কীরকমভাবে একটা এসটিএফ ফান্ডকে চুজ করা যেতে পারে বা এই 6টা পয়েন্টকে আমরা কীভাবে সেখান থেকে অ্যানালিসিস করতে পারি। আমাদের সামনে এখন রয়েছে ওয়াজিরেক্সের এসটিএফের ড্যাশবোর্ড, যেখানে প্রত্যেকটা ফান্ডের সম্পর্কে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। যেমন এক্সপ্রো বলে যে ফান্ডটা আছে তার যে ফান্ড ম্যানেজার বা যে এসটিএফ ট্রেডার রয়েছে সে তার সম্পর্কে এখানে ইনফরমেশান দিয়ে রেখেছে যে সে কী করেছে না করেছে, এই সমস্ত ইনফরমেশান আমরা এখানে পাচ্ছি। এরকম প্রত্যেকটা ফান্ড সম্পর্কে ইনফরমেশান পাওয়া যাবে। যেমন এক্সটিবিই বলে যে ফান্ডটা রয়েছে, এসটিএফটা রয়েছে, তার যিনি ট্রেডার আছে তিনি লিখেছেন তিনি একজন এমএসএমই সার্টিফাইড ক্রিপ্টো এডুকেটর, রিসার্চার, ফুল টাইম ট্রেডার, ক্রিপ্টো ইউটিউবার উইথ মোর দ্যান 17,000 ফলোয়ার্স, হ্যাভ 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স ইন ক্রিপ্টো মার্কেট, হিজ ট্রেডিং স্ট্র্যাটেজি ইনক্লুডস স্ট্রং টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিফোর মেকিং ইন ট্রেড ইন টু ক্রিপ্টো। তার মানে সে টেকনিক্যাল অ্যানালিস্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস দুটোতেই কিন্তু বিশ্বাস করছে। তার ইউটিউব চ্যানেলের লিঙ্কও এখানে রয়েছে। তো এরকমভাবে কোনো একজন ট্রেডারের সমস্ত ইনফরমেশান বা কিছু বেসিক ইনফরমেশান কিন্তু আমরা এর মধ্যে দিয়ে পেতে পারি, যেটা আমাদেরকে অবশ্যই হেল্প করবে তাকে চুজ করবার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এসটিএফটা আছে এর ইনিশিয়াল প্রাইস কত ছিল, কতদিন ধরে এটা চলছে, এবং এর সেল ইন্টারভাল এবং নেক্সট সেল টাইম কোথায় রয়েছে, হাই প্রাইস এবং লো প্রাইস কীরকম আছে, এবং তার পাস্ট পারফরমেন্স কেমন আছে। আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি উইথ টাইম ইনক্রিজ করেছে এই এই এসটিএফ ফান্ডটার যে প্রাইস রয়েছে সেটা। আমরা যদি অ্যাসেট অ্যালোকেশন দেখি আমরা দেখতে পাবো উনি বেশ অনেকগুলো অ্যাসেটের মধ্যে বা অনেকগুলো কয়েনের মধ্যে কিন্তু নিজের পুরো পোর্টফোলিওটাকে ভাগ করে রেখেছে। লাইক ওনার পোর্টফোলিও তো সব থেকে বেশি যে জায়গা পেয়েছে সে হচ্ছে YFI ইয়ান ফাইন্যান্স যে রয়েছে 23.34%, তারপর USDT 21.91%, BNB, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ, মোনেরো, ওয়াজিরেক্স,
ইউএমএ, অ্যাটম এই ধরনের কয়েনে সে তার পোর্টফোলিও কিন্তু অ্যালোকেট করে রেখেছে। তার মানে যে টাকাটা আমরা ইনভেস্ট করব সেই পুরো টাকাটাও কিন্তু এই সেম পার্সেন্টেজে এই এই এইভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি মিউচুয়াল ফান্ডের মতো, যেখানে আমরা যে টাকাটা ইনভেস্ট করছি সেই এসক্রিপ্টেটার তার নিজের ডিসক্রিয়েশনে ডিসাইড করবে যে সে কোথায় কোথায় কোন কোন কয়েনে কত পার্সেন্টেজ লাগাতে চায়, এবং এটা সে চাইলে পরে চেঞ্জও করতে পারে, যেটা অবশ্যই আমরা এই তার যে অ্যালোকেশন রয়েছে সেই অ্যালোকেশন থেকে দেখে নিতে পারবো। তো বাই বা সেল করবার জন্য আমাদেরকে এখানে আসতে হবে, এবং সেল অ্যাট টাইম এখানে দেওয়া আছে, এবং বাই এই প্রাইসে আমরা বাই তো করে নিতে পারবো, কিন্তু সেল করতে গেলে টাইম এটা রয়েছে এখানে। আমরা এখানে ইউএসডিটি রেসপেক্টে একমাত্র করতে পারবো, এখানে লগ ইন করলেই আমরা সমস্ত ইনফরমেশান দেখতে পাবো। তো এখানে হচ্ছে সেই 17টা মার্কেট রয়েছে যার ভলিউম এবং লাস্ট 24 আওয়ার্সে কতটা চেঞ্জ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে মোস্টলি সমস্ত কয়েনগুলোই নেগেটিভে রয়েছে, কারণ বিটকয়েনের প্রাইস অনেকটাই ড্রপ করেছে এবং তার সাথে অল্ট কয়েনগুলো ড্রপ করছে। তো সেই কারণের জন্য মোস্টলি এখন সমস্ত কয়েনগুলো নেগেটিভে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে ফান্ডটা রয়েছে এটা দেখা যাচ্ছে যে অনেকটাই ড্রপ করেছে। তোমরা যদি এই স্মার্ট টোকেন ফান্ডগুলোর সম্পর্কে আরও বেশি ইনফরমেশান পেতে চাও তাহলে একটা ব্লগের লিঙ্ক আমি শেয়ার করে দেবো, যেটা ওয়াজিরেক্সেরই একটা ব্লগ, এবং সেখান থেকে এই স্মার্ট টোকেন ফান্ড কী জিনিস এবং কীরকমভাবে চুজ করা উচিত এবং আরও অনেক ইনফরমেশান কিন্তু পাওয়া যাবে। যেমন এখানে তারা শেয়ার করে রেখেছে এই ফান্ডটা সম্পূর্ণ সিকিওর, কারণ যে এসটিএফ ট্রেডার রয়েছে সে কিন্তু কোনোভাবেই ওই ফান্ডের অ্যাক্সেস পায় না, সে শুধু ট্রেড করতে পারে, এবং যে কোনো সময়ে যে কোনো টাইমে আমরা চাইলে পরে এক্সিট করতে পারি, এখানে কোনো লক ইন পিরিয়ড কিন্তু নেই। এবং এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, অনেক ক্রিপ্টোতে নিউ বিজ রয়েছে বা অনেক নতুন মানুষ রয়েছে যারা কিন্তু এই ডে ট্রেডিংয়ের জন্য তাদের কাছে অতটা এক্সপার্টিস নেই বা তারা টেকনিক্যাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতেও অতটা বেশি অভ্যস্ত নয়। তো তাদের জন্য কিন্তু এই এই যে এসটিএফ ফান্ডগুলো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হতে পারে এবং ক্রিপ্টো স্পেসে প্রবেশ করবার জন্য একটা দরজা কিন্তু তাদের জন্য হতে পারে। অবশ্যই যারা খুব ভালো ট্রেডার তারা কিন্তু এই স্মার্ট টোকেন ফান্ডের ট্রেডার হওয়ার জন্য ওয়াজিরেক্সে অ্যাপ্লাইও করতে পারে, এবং এর জন্য কিছু ফর্ম আছে যেটা তাদেরকে ফিল আপ করতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার নাম, তার ইমেল অ্যাড্রেস এবং তার সম্পর্কে আরও অনেক ইনফরমেশান, লাইক তার লাস্ট 3 মান্থসের যে এক্সচেঞ্জে সে ট্রেড করেছে সেই ট্রেডিংয়ের অ্যাক্টিভিটি, তার KYC ডকুমেন্টস এবং তার তার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি, টেকনিক্যাল অ্যানালিসিস নাকি সে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, তার টোটাল পোর্টফোলিওর ভ্যালু বা টোটাল ভলিউম যেটা সে ট্রেড করেছে, সেই সমস্ত ইনফরমেশান দেখতে পাওয়ার পরেই কিন্তু একজন এসটিএফ ট্রেডারকে চুজ করতে হয়, চুজ করে ওয়াজিরেক্স। তো যদি কেউ এরকম ট্রেডার থেকে থাকে যে যথেষ্ট প্রো লেভেলে ট্রেড করেছে এবং যে যার কাছে অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে সে এসটিএফ ট্রেডার হওয়ার জন্য কিন্তু ওয়াজিরেক্সে অ্যাপ্লাই করতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, পুরো ভিডিওটা দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।